আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার এসএন ভার্ডেন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে লতি রান্না। তার জন্য আমার লাগবে মরিচ, কাঁচা মরিচ নিছি কিছু, আর নিছি রসুন, আর নিছি পেঁয়াজ। এটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। আর লাগবে আমার এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছ লাগবে। এটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগবে আমার এটাও আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি হলুদ লবণ দিয়ে সব কিছু মাখায় নেব। এটা আমি তোমাদের সাথে শেয়ার করব, সাথেই থাকো, আশা করি ভালো লাগবে। এই লতির মধ্যে দিয়ে দিচ্ছি এই পেস্টটা ব্লেন্ডার করা। তারপরে আমি দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হবে, এরপরে কিছুটা জিরা গুঁড়া। হাত দিয়েই দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তেল, এবার আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। মাছটা দিয়ে দিচ্ছি, মাছ দিয়ে একটু ভালো করে মেখে নেব। এটা একটু ঝাল ভালো লাগে, আমি একটু ঝাল বেশি করে দিছি। আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন, তবে চেষ্টা করবেন একটু বেশি ঝাল দেওয়ার। এই জিনিসটা একটু ঝাল ঝাল হইলেই ভালো হয়। আমি চুলার পর দিয়ে দেব। এই পর্যায়ে আমার লতি হয়ে অবস্থা, আমি একটু লবণ দেখি। আমার রান্নাটা ফলো করেন, সেম এরকমই হবে। যারা নতুন তাদের জন্য আমার লবণ লাগবে না। আমি আর একটু শুকাবো। হালকা সাইড থেকে তেল তেল দেখা যাবে, ওই টাইমে আমি চুলা অফ করে দেব। এটা শুটকি মাছ দিয়েও করলে অনেক মজা হয়। আমার বাসায় শুটকি মাছ নাই, তাই আমি চিংড়ি মাছ দিয়েই করছি।